কাঠগুড়ো জলপাইগুড়ি সাইড থেকে কলকাতার দিকে যাচ্ছিল। আমার কাছে এখন পর্যন্ত যা ইনফরমেশন আছে। কতজন অ্যারেস্ট? 7 জন অ্যারেস্ট হয়েছে। আমরা দেখেছি তার মধ্যে কাস্টমস অফিসার একজন রয়েছেন। হ্যাঁ, তার মধ্যে 2 জন নিজেদের কাস্টম অফিসার বলে ক্লেম করছে, তো সেটাই আন্ডার ইনকোয়ারি। তো ইনকোয়ারির পরে আমরা বলতে পারবো। কত টাকার মাল ছিল স্যার? টোটাল 22-25 লাখ টাকার আছে স্যার। এইভাবে যে চোরাই পথে যে কাঠগুলো নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন সময় এই রেঞ্জারের মাধ্যমে যে কাঠগুলো রিকভারি হচ্ছে এবং সেটা কি ভিত্তিতে মানে ধরা হচ্ছে? আমাদের ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী আমরা যখন মানে ট্রান্সপোর্ট করে কিছু অ্যাজ পার ফরেস্ট অ্যাক্ট আমরা এগুলোকে ইন্টারসেপ্ট করি। চোরাই কাঠ আটকানোর জন্য কী ব্যবস্থা নেবেন এরপরে? না, আমাদের লাগাতার ভিজিল তো আছেই, আর আমরা একের পর এক তো ধরেই যাচ্ছি যে চোরাই কাঠ যত বাইরে থেকে যেগুলো আসছে এদিকে। যারা এভাবে সরকারি মানে অফিসার বলে পরিচয় দিয়ে যাচ্ছে তাদের জন্য কী বার্তা দেবেন? তাদের জন্য বার্তা যে তারা তো যদি সরকারি অফিসারই হয় তাহলে পরে তারা তো ল মানে অ্যাকচুয়ালি আইনটাকে রক্ষা করার জন্য আইন রক্ষা করে যদি তারা আইনটাকে ভাঙে তাহলে তাদের যথোপযুক্ত শাস্তি হওয়া উচিত। এটাই তাদের কি আজকে কোর্টে পাঠানো? হ্যাঁ, কোর্টে পাঠানো। তাদের কি রিমান্ডে নেওয়া? হ্যাঁ, রিমান্ডে তো নেওয়া। সঞ্জয়টাকে বলতে হবে যে এই গাড়িটা আমার দরকার আছে।